একটি চরিত্রের উপরে নির্ভর করে যে চরিত্রটি কেমন, সেই চরিত্রটি আর কোন ভাষাটা ব্যবহার করবে। তবে একই সঙ্গে এটাও তো ঠিক যে টেলিভিশনটা এখন পর্যন্ত ড্রয়িং রুমে ফ্যামিলি সবার একসঙ্গে বসে দেখার বিষয়, তো সেই দৃষ্টিটা আমাদের রাখা উচিত কম বেশি। তবে কখনো কখনো স্ল্যাং ইউজ যে হয়, আমি কি স্ল্যাং ইউজ করার জন্যই কাজ করছি নাকি আমার চরিত্রে স্ল্যাংটা একদম লাগছে, চরিত্রটা ফোটানোর জন্য, হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট আর কি। সেটা এবং আমি আমার কাছে মনে হয় যে শিল্পীর সৎ হওয়াই সবচেয়ে জরুরি, কারণ শিল্পের বিচার করাটা মুশকিল বলেই আমি আসলে আনন্দটা খুঁজি। আমি দেখি যে এই চরিত্রটি আমি আসলে করতে পারবো কি না এবং করতে ইচ্ছে করছে কি না। তো যদি দেখি যে না এই চরিত্রটি করতে পারবো এবং করতে গিয়ে আমি যদি আনন্দিত হই, তাহলে আমার মনে হয় যে এটা দর্শকও আনন্দিত হবে। তো এখন সামনে বিঞ্জের সঙ্গে সামনে হয়তো অন্য কাজ আছে, অনেক অনেক কাজই আছে।